তোমরা কেমনে নবীর ভালোবাসে বইসা লইছো? মক্কার যুবকেরা আমার নবীর চিনতো না, নবীরে ধাক্কা দিত, নবীর রাস্তায় কাটা দিত, নবীরে কত গালি গালাজ করত। আজকে 1500 বছর পরও নবীর না দেই আজকে নবীর ভালোবাসে বইছো। আমার নবী আপনাদের জন্য নামাজ শিখে যাইতে এদিক দা উদ্বা সাহেব পচা নারী বুড়ি আইনা, যে নবীর চেহারা মুবারকে কোনোদিন মাসি বয় না, কুস পাসরা হয় নাই, দয়াল নবী মায়ার নবীর চেহারা মুবারকের মধ্যে বজা নারী বুড়ি চাপাইয়া ধরছে। আমার নবী নামাজ দাইকে কান্দে, কে রে আমার এইভাবে কষ্ট দিস তোরা কি জানোস না, আমি নবীর মা নাই, মা নাই, বাবা নাই, এতিম নবীরে আর কত মারবি রে। নবীর এমন ভাবে চাপাইয়া ধরছে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার অবস্থা, নবী অজ্ঞান হয়ে পড়ে থাকলে এদিক দা নবীর কলিজার টুকরা ফাতেমা তো জোহরার কলিজার ছটপট করতেছে, ফাতেমা বের হয়ে গেছে, সমাজের লোকেরা গো ও ব্যবসায়ীরা আমার এতিম বাবারে দেখছো নি, আমার বাবা কই, কারণ আমি তো আমার বাবা আমার মা কইয়া ডাকে। সন্তানে বিপদ হইলে পশু পাখি জানার আগে রে গর্ভধারিণী মাঝে এইভাবে জালে রে, আমি আমার এতিম বাবারে, আমি সন্তান আমি মা হইয়া রে, আজকে যেন আমার বাবার খবর পাইছি রে, আমার আব্বু কই, ও উদ্বা সাহেব আমার বাবারে দেখছো নি। অত সেই দুই শয়তানে নবীরে কষ্ট দিয়ে আইছে। উদ্বা সাহেব বলে ফাতেমা গো যাইয়া দেখো রে তোমার বাবারে কে জানি গো, নারী বুড়ি পচা দিয়ে চাপাইয়া দৌড়ছে। এমনি দিয়ে ফাতেমা দৌড় দিছে, ও মা বোনেরা গো নবীরে ভালোবাসো, পর্দায় থাকো, স্বামীর খেদমত করো, হালাল হারাম মেনে চলো, নবীর জীবনের চেয়ে ভালোবাসো, মা ফাতেমার মতো পর্দায় থাকো, মা খাদিজার মতো নবীর দানশীল প্রেমিক হইয়া যাও। মা ফাতেমা তো জোহরা জোরাইয়া গেছে, বাবা গো আমি তোমার মা, মা ফাতেমাইছি গো, ও বাবা কাঁদবেন না, কে বলে আপনার বাবা নাই, মা নাই গো বাবা, আমি ফাতেমা আপনার মা হই, আপনার খেদমত করব। ফাতেমা যাই আপনার আমার নবীর পচা নারী বুড়ি গুলো পরিষ্কার কইরা চোখের পানি মুছাই বলতেছে, বাবা গো আমি আজকে থেকে তোমারে আমি মার মতো আদর করবো। নবীর উম্মতেরা হে নবীরে ভালোবাসো, নবীর আদর্শ, নামাজে যদি তুমি দাঁড়ায় থাকতে পারো, নামাজে যদি দাঁড়ায় যাও, আমার আল্লাহ কই এই নামাজটারে জান্নাতের চাবি বানায়া আমার বন্ধুর উম্মতদেরকে পার কইরা দিব। বাবারা ভাইরা এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমার নবী আরেক দিনকার ঘটনা দেখা যায়, নবী তো উম্মতদেরকে বলছে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, উম্মতেরা রে আমি নবী যেভাবে নামাজ পড়ছি এভাবে নামাজ পড়ো। উম্মতের নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমার নবী এভাবে হাত বাঁধছে। এমনি করে আবু জাহেল দূর তাইকা তাকাইয়া দেখে এতিম নবী যার মা নাই বাবা নাই। বাবারা ভাইরা আপনাদের এলাকায় এক যুবক আরেক যুবককে মারলে একজন একজন মায়া করে, আবু জাহেল যদি নবীরে মারত হে মায়া দেখাইব গো, মক্কার জমিনে কারো সাহস ছিল না। নবী নামাজে দাঁড়াইছে, রুকু সিজদায় যাইয়া নবী সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছিল। এমনি করে আবু জাহেল তার চেলা পেলা লাগা দিছে, চেলা পেলারা যাইয়া দেখো আমার বাতি যা কোন সময় সিজদায় যায়, সিজদায় যখন যাবে আমি আবু জাহেল পাড়া দিয়া গাড়টা ভাঙিয়া দিব, নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা আবু জাহেল নবীরে বলে পাও ফারাদা গাড়টা ভাঙিয়া দিব, এই আবু জাহেলারে পাইলে আপনারা খাওয়াইতেন না দাওয়াইতেন, কইতেন না খাওয়াইতেন না দাওয়াইতেন? এ আবু জাহেল্লা নবীর ভাইয়া মোস্তানি করছোস, আয়া দেখা যা এই আখের নবীর উম্মত 2023 সালে ফোলা ভাইল ইত্যানে বক্সিং দিলে তুই গেলে ফুরান বাপ ডাকবি কি কন, ইত্যানে নাম হয় অনেক বুলেট বুলেট লাই না, ও নাম যদি বুলেট হয় তো মার বকি ক্যাশ মারত না, ও নাম হয় অনেক বুলেট লাই রায় না। আবু জাহেল্লা রে মোস্তানি করছোস, এই আবু জাহেল্লার আসরে মাঠ বাইরে ধরতে রাজি আছেন কে কে, দুই হাত তুলে দেন, এ স্লোগান দেন না ঠামিয়া, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ,
জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ কন্যা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত আমল করো নামাজ রোজা সুন্নিয়ত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীজির আশেক যিনি মরে ও মরে না তিনি নবীজির আশেক যিনি মরে ও মরে না তিনি কাঁপন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বুক দাঁতে কাঁপন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বুক দাঁতে জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা না জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জন্য হরে পাগল ও হে নবীর আশে সকল নবীর জন্য হরে পাগল ও হে নবীর আশে সকল রোজ হাসরে পার করিবেন দয়াল নবী পার করিবেন রোজ হাসরে পুলসি রাতে জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দা আমার নবী দ্বারা আবু জাহেলের নিয়ত ছিল গার বাংবো কথাটা মনে আসেনি গার বাংবো আবু জাহেল বলে এমনি করে আমার নবী শীতে গেলে আবু জাহেল নিষ্ঠুর আবু জাহেল যাইতেছে আপনার আমার নবীর গার মুবারকে বাড়া দিব আমার আল্লাহ ডাকে জিব্রাইল আমার বন্ধুর পাশে যারে জিব্রাইল আবু জাহেল মনে করছে বন্ধুর বাবা নাই বন্ধুরে মারলে কে আসবো জিব্রাইলে আমার বন্ধুর পক্ষে আমি আল্লাহ একাই থাক একশো আমার বন্ধুর পক্ষে যায় খবর দে আমার বন্ধুর পক্ষে যা আমার বন্ধুর পাশে দুইটা কুদরতি শাহ বসাইয়া দে জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ কুদরতি শাহ বাবা রে বাবা আইসে তো আবু জাহেল দূরে থেকে দে সুড়ু সামনে খালি বড় হয় বাবা রে বাবা আবু জাহেল বাবা রে বাবা এটা কি সিংহাম নাকি খালি বড়ই হয় আচ্ছা আল্লাহ কুদরতি সাপের পাওয়ার আছে না ও আছে না এটা কি আমরা দেশের মাইটটা সাপ কি নাক নাগিনি সামনি হ্যাঁ এটা কুদরতি সাপ কি কোন পাওয়ার আছে না আছে আবু জাহেলকে বাবা রে বাবা এ দুইটা এমনি আ করে আবু জাহেলকে বাবা রে বাবা হ্যাঁ বাবা ডায় আচ্ছা হ্যাঁ কোন অনেক কবরে আব্বা ডায় আছে না ও কয়বার কয়বার কোন না একশো বার আরো ডাইব কি কন ডাইতো না নবী দুশ্মনী করছস তাহলে আপনারা কি নবী দুশ্মনী করবেন না নবীর সাথে প্রেম করবেন ইষ্টুর আবু জাহেল তা খাই দেখে না না সামনে যাওয়া যাবে না সাপ আ করে এই কথাই বুঝাইতেছে আবু জাহেল রে দয়াল নবী মায়ার নবীর কিছু করবে তাহলে তোরা ফানি সারা গিলা খাইলাম ফানি টানি লাগাইতাম না আবু জাহেল উমাকু উমাকু এ যাইতো না দূরে গেছে বাট ফার বোঝেন না দূরে গিয়া একটা পাথর লইছে শক্ত সেয়া পাথর লইয়া দয়াল নবী মায়া নবী উম্মতের কান্দারি গুনাগারের বন্ধু নামাজ পড়তেছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য এদিক দিয়া নিষ্ঠুর আবু জাহেল ছিল না রে দয়াল নবী মায়া নবী নিষ্ঠুর আবু জাহেল আমার নবী রে জুরে করে একটা ডিল মারলে এ ডিল আইসা কিতাব সাক্ষী দেয় চুলের আগা বরাবর আমার নবীর মাথাখানি পাইটা রক্ত মুবারক পড়তেছে মাথার আঘাত তো অনেক সময় বেগ কায়দায় পড়লে মারা যায় আমার নবী তো আঘাত পাইয়া নবী হাতটা লাগায় কান্দে কে রে আমার মারলি তোরা কি জানোস না রে আমি নবীর মা নাই বাবা নাই নবী হাতটা লাগাইয়া দেখে দূরে আবু জাহেল মারছে চাচা গো কেমনে গো আমারে তুমি মারো গো চাচা তুমি না জানো আমি জীবনে কোনোদিন একটা বারের জন্য আমার আব্বুরে দেখি নাই চাচা তুমি আমার বাবার বয়সের হইয়া কেমনে আমার মারলা গো চাচা রে চাচা
মক্কার জমিনে ছোট্ট ছোট্ট বাচ্চারা আঘাত পাইলে ব্যথা পাইলে চাচা গো যাইয়া বাড়িতে বাবার কাছে গয় গো চাচা চাচা গো বাবা যদি না থাকে যায় গর্ভধারী মার কাছে কয় চাচা আমি কার কাছে যাইয়া কইব গো চাচা আমার ঘরের ভিতরে তাকায় দেখো আমি নবীর মা নাই বাবা নাই নবী ব্যথা লইয়া বাড়িতে যায় না গো কে নবীর আদর করব নবী ব্যথা লইয়া উমতি উমতি করতে করতে নবী বাবলা কাটা জঙ্গলে চইলা গেছে রে বাবা হে দেখ দিয়া নবী জঙ্গলায় বৈশা উম্মতের ব্যথায় কান্দে একটা হরিণী দল জঙ্গলার দিক দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল হঠাৎ করে হরিণীর দলেরা সর্দার দেখা ফেলছে হরিণীর দলেরা রে কই যাবি রে তাকায়া দেখ রে হেমন নবী কান্দে রে যে নবী না হইলে আমরা হইতাম না আরে হরিণীরা একটু মায়া দিবি নি ভালোবাসা দিবি লি তাকায়া দে যে নবী কান্দে রে সে নবীর মা নাই বাবা নাই হরিণীরা হরিণীরা উম্মত না কিন্তু আপনারা তো নবীর উম্মত হইয়া ভালোবাসা দিতেছেন জঙ্গলার হরিণী আমার নবীরে চিনছে গো আমার নবীরে ভালোবাসা দিছে গো আপনারা নবীর না দেখাই ভালোবাসার প্রেম সাগরে বইছেন প্রেমের মেলায় বইছেন হরিণের কান্দে চারদিকার নবীরে ঘেরাও করে এদিক দিয়ে বাঘ ভালুক সিংহ যাইতেছিল অন্যদিন হরিণ দেখলে তারা খাইতে চায় আয়সা দেখে গো হরিণীরা যে নবীর ভালোবাসে কান্দে রে এ জায়গায় বিয়ার দবি চলে না হরিণ এক পাশে বাঘ এক পাশে ভালুক এক পাশে সিংহ এক পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারা সবাই মিলা নবীর ভালোবাসায় এক হইয়া গেছে কিন্তু আমরা উম্মতেরা পারলাম না এক হওয়ার জন্য পশু পাখিরা কান্দে নবীর ভালোবাসায় গাছের লতা পাতাগুলো দুর্বল হয়ে গেছে গাছের পাখি পাখিগুলা গাছপালা সাইরা নবীর সামনে আইসা গলা গাড়া মুরগির মতো দাপড়াইতে আর কান্দেছে কে জানি বলতেছে পশু পাখিরা গো রে নবীরে চিল্লি না যাইয়া দে নবী উম্মতের ব্যথে কান্দে রে উম্মত সারা নবী কিছু বুঝে না হরিণী চলে যাবে এমনি করে কোথায় থেকে যেন আমির হামজা আসতেছিল হরিণ শিকার করতে গিয়েছিল হরিণ পায় নাই কিন্তু সামনে তরতাজা হরিণী দেখা তীর বের করবে হরিণটা শিকার করবে হরিণ তো অন্যদিন আমির হামজা দেখলে দৌড়াইতো আজকে হরিণ দৌড়ায় না পলায় লুকায় না দৌড়ায় আরো আমির হামজার দিকে যাইতেছে আমির হামজা কয় বাবারে জীবনে দেখি নাই হরিণী আমির হামজা দেখলে পলায় যায় আজকে দিয়ে আইতাছে কারবার কি এমনি করে হরিণীটা আমির হামজার কদমে যাইয়া হাজির হইয়া দুইটা পা বারে কান্দে দুইটা হাত বারে ইয়া কান্দে আমি হরিণীর জিও বান্দা বিকা দাও গো তোমার বন্ধুর ভালোবাসার কথা কইব গো তোমার বন্ধুর পক্ষে কথা বলবো আমার আল্লাহ কই হরিণী রে হরিণী রে যে বন্ধুর জন্য আমি আল্লাহ এত কিছু করলাম রে একটা জবান চাইছ যা যা আমি আল্লাহ তোর জবান বিকা দিলাম জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ হরিণী জবান খুললে গেছে মানুষের মতো হরিণী কয় আমির হামজা রে আমার কলিজা নিবি নে রে কোনো আপত্তি নাই রে আমির হামজা আমারে খাইবি রে খা আমার কোনো আপত্তি নাই একটা খবর শুনবি নে যে নবীর মা নাই রে যে নবীর বাবা নাই রে নবী কোনোদিন বাবার আদর পাই নাই রে তোরা খবর পাইছস নি নিষ্ঠুর আবু জাহেল নবীর নবী উম্মতের নামাজ শিক্ষা দেওয়ার জন্য গিয়েছিল নিষ্ঠুর আবু জাহেল এতিম নবীর মারছে রে আমির হামজা তুই না বাবার বয়সে চাচা লাগস রে আমির হামজা একটু কি নবীর ভালোবাসা বাবার মুহূর্ত দিতে পারস না আমির হামজার চোখ ভরা পানি লইয়া হরিণী রে কি শোনালি আমি হামজার কলিজা মানে না দৌড়াই গেছে তাড়াতাড়ি বাড়িতে গেছে বাড়িতে যাইয়া ডাকতেছে বিবি বিবি গো আমার ডাল তোর বাড়ি দাও এ কথা বলতে না বলতে দেরি আমির হামজার বিবিও কান্দে আমির হামজা বলে বিবি গো তুমি কেন কান্দ আমি বুঝতেছি না স্বামী গো কান্দি কেন গো কে জানি আয়া খবর দিছে আমির হামজার বিবি কার মায়া ভালোবাসা লইয়া বই
ভাইরাল হইছস রে একজন নদী মা হারা বেতা লয়া কান্দে রে আমির আমদার বিবি গো তুই কি চাচি হই আমার ভূমিকা একটু এতিম নবীর আদর করতে পারস না স্বামী গো এতিম নবীর আইনা দাও আমি মার মতো আদর করব চাচি হইয়া না আমির হামজা কয় ডাল তরবারি দে ডাল তরবারি লইয়া আবু জাহেল বাড়িতে গেছে আবু জাহেল আবু জাহেল আবু জাহেলে কয় বাবা রে বাবা এটা তোমার আমির হামজার গলা আমির হামজা এত মোটা গলা আমির আবু জাহেল বাইরে বের হ জি আবু জাহেল আমার বাতিজা কই রে আমার এতিম বাতিজা দেখি নাই বাতফার না অস্বীকার যায় আবু জাহেল মিথ্যা কথা কস আমার বাতিজারে মারস সত্যি কইরা কো আমার বাতিজারে মারসুস কেরে আবু জাহেল কয় মারছি না আমি হামজার রাগান্বিত হই আবু জাহেল মাথা আঘাত দিলে মাথা ফাইটা রক্ত বের হচ্ছে আবির আবু জাহেল অবস্থা পরিবেশ দেখে বলতেছে আমির হামজারে এই একটা এতিমের লাগি আমার মারবি আমি জীবনে কল্পনা করি নাই আরে আমির হামজা তোর বাতিজারে আঘাত করার কারণে দেখছি জঙ্গলার দিকে বাবা বাবা কইয়া জমাই চলে গেছে রে মামা কইয়া আরে আমির হামজা তোর বাতিজারে বাবলা কাটা জঙ্গলাই পাবি আমির হামজা বলে আবু জাহেল রে আমার বাতিজারে মারছস বল আমার বাতিজা তোরে গালি দিছে না আমার বাতিজা তোরে কি বকা দিছে না তোর কোনো কিছু কাইরা নিছে না কেন রে আমার বাতিজার মারছস তুই না জানোস আমার বাতিজার মা নাই বাবা লাই আমির হামজা রে একটা ইথিমের লাগিয়া এভাবে আমার মারবি আমি বুঝে নাই আরে আবু জাহেল আজকে দেখে কথা দিলাম রে আমার বাতিজার আঘাত করবে আমি আগে নিজে জীবন দিব আমি হামজা আপনাদের মতো নবীর ভালোবাসা লইয়া বাবলা কারা জঙ্গল যায় দেখতেছে বাতিজা গো কোথায় গো আমার এতিম বাতিজা দূরে তাকায় দেখে একজাক পশু পাখি গুল হইয়া কান্নাকাড়ি হাউ মাউ করে গলা কাটা মুরগির মতো দাফরায় কানতেছে আমির হামজার বুঝতে দেরি নাই তাড়াতাড়ি দৌড়ে গেছে যাইয়া দেখে গো সকলের মাঝখানে একজন নবী কান্দে যার মা নাই বাবা লাই আমির হামজা যাইয়া ডাকতেছে আরে ভাতিজা কান্দু না আরে ভাতিজা কে বলে তোমার বাবা নাই আমি চাচা কথা দিলাম গো আজকে থেকে তোমারে আমি বাবার মতো আদর করবো বাবার কথা বলতে দেরি ওমার নবী বাবার কথা মনে হইয়া গেছে আমির হামজারে যা পাই হাতের বলতেছে চাচা চাচা গো চাচা আমার বাবার মতো আদর করবানি গো আমি কোনোদিন একটা মুহূর্তের লাগিয়া একটা ঘন্টা একটা মিনিটে লাগিয়া আমি কোনোদিন বাবার আদর পাইলাই বাতিজা গো টেনশন করো না চলো গোড়ার উপরে গোড়ার পিছনে বসাইয়া আমির হামজা গোড়া স্টার্ট দেয় গোড়া চালু হয় না রে গোড়া কেন পাগলামি করতেছিস মারতেছে অনেক মারামারি অনেক লম্বা ঘটনা ছোট করে দিলাম কারণ আমি আবার আলোচনা অন্য সাবজেক্টে ঢুকবো নামাজের আলোচনায় ঢুকলাম আমির হামজা বাইরে কিন্তু উঠে না গোরা বলতেছে আমির হামজা রে কেমনে রে আমার নবীর পিছনে বসায় আমার মারুস এত মারামারি খাইতেছে রে আল্লাহর কসম এই গোরাটা বসাতে কেউ উঠে না দুইটা গোরা দুইটা বাবার কান্দে মাবু আমার জবানটা ভিক্ষা দাও গো তোমার বন্ধুর পক্ষে কথা কই আমার আল্লাহ জবান ভিক্ষা দিলে জবান খুলে যায় আমির হামজা রে তোর বাতিজারে তুই চিনোস না আমরা জঙ্গলায় পশু চিনি রে রে বাতিজা রে আমির হামজা তোর বাতিজারে যদি সামনে না বসাস আমি গোড়া জীবন দিব একটা ইঞ্চি সামনে যাইব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমের পাগল যারা ডান হাতে আমল নামা দিব বিনয় হিসেবে জান্নাত দিব 30,000 বলছিল রাতের পুল আমি বিজলির আকার বার কইরা দিব তোমার উম্মতের আপটের পাইতো না জোরে জোরে কন সুবহানাল্লাহ শুধু তাই নয় অন্ধকার কবরখানি আমি আল্লাহ তোমার উম্মতের জন্য জান্নাতের বাগান বানাইয়া দিব এটা কিসের বিনিময় কিসের বিনিময় নামাজের বিনিময় এই মাসেই তো নামাজ আইছে আর কিছু উম্মত কয় এই মাসে নামাজ আইছে আর এই মাসেই সবে মেরাজা কয় বলে নামাজ নাই কয় নো অনেক লোকে কয় না আপনাদের এলাকায় কি সবে মেরাজের নামাজ আছে সবাই যেমন কন্যা আছে নি আমরা নোর সুন্দি আছে কিছু কিছু আবার কিছু জায়গায় কমে গেছে গা নবী সবে মেরাজের রাত্রে যখন রওনা হয় দুই রাকাত নামাজ সরছে না ও আবার সমস্ত নবী গড়ে লইয়া
বাইতুল মুকাদ্দাস দুই রাকাত নামাজ পড়ছে না, আর এই কানা দোলারে কয় নামাজ হই বলে নাই। এই নামাজ আদায় লাগে আদম নবী থেকে ঈসা নবী যা আছে রোজা থেকে সব উঠায় নিছে নিয়ে বাইতুল মুকাদ্দাস, আর অনেক আন্ডারলাইন মৌলবীর এখন নামাজ হই নাই। তাহলে বাবারা বলুন কথাটা কি হাসা কথা হইল না মিশা কথা? মিশা কথা হইছে, কারণ সবাই মেরাজের নামাজ আছে। তাহলে সামনে সবে মেরাজে আর তারা কি মসজিদে যাইতে রাজি আছেননি, নামাজ পড়তে রাজি আছেননি? এলাকায় ইমান সাহেব আছে এই জায়গায়? কে ইমান সাহেব? যাক মসজিদে বলে আছে, যাক ইমান সাহেবের কাছে আমার দাবি, আমার বাবারা বাইরে কইছে সবে মেরাজ বলেন মসজিদে যাইব নামাজ পড়ব। নামাজ কেন পড়বেন না? কারণ নবী উম্মতের সাইনবোর্ডে বলুন নামাজ আসেনি। যাক বাবারা ভাইরা, এই নামাজ ছাড়া নবীর প্রেম ছাড়া বলুন আল্লাহর ওলি হইতে পারবেন? আল্লাহর ওলি যদি হন, সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কয় পৃথিবীর সবার ভয় টেনশন আছে, কিন্তু আমার বন্ধু যারা হইছে গো, যারা ওলি হইয়া গেছে তাদের কোনো ভয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ কইছে ওলি হইতেলে ভয় নাই। তাহলে বলুন ওলি হওয়ার দরকার আছে নি? আমরা মাওলানা ওই মুফতি হই, মুহাদ্দিস হই, সাইকুল হাদিস হই, কিন্তু ওলি হইতারছি না। ওলি হওয়ার জন্য আমরা যেমন আলেম হওয়ার জন্য একজন উস্তাদের কাছে গেছি, ওলি হওয়ার জন্য একজন ফিরের কাছে যাওয়ার দরকার আছে নি? আছে। আজকে সংগঠনের নাম হতো মাশাল্লাহ, আর সেখানে 360 আউলিয়া। বাবারে বাবা, সাইনবোর্ডটা বললাম করা ও হে। আচ্ছা 360 আউলিয়া আজকে মাহফিলে খবর পাইছে নি? হ্যাঁ গো, স্মরণে করছেন, হ্যাঁ খবর পাইছে না? এটা একটা কথা বলেন, আমি নরসিংদীর মানুষ খবর পাই লাইছি আর হেরা পাইছে না জিলের থেকে ঠিক হন। আল্লাহর ওলিরা মরা না জেতা, আল আউলিয়াও লাইয়া মতো ওলিগণ মরে না তুমি হেরা জিন্দা। এর লেগে আমরা বাবা শাহজালালের দরবারে যাই, যাই কি না? হেরা কয় মরা মানুষ কি দিব, আমরাও কই মরা মানুষ কি দিব? হেরা মরা হইলে না দিতা তো না, কি কন হেরা তো জেতা, আমরা জেতা মানুষের কাছে যাই। কার কাছে? জেতা মানুষের কাছে যাই। বাবারা যাইবেন না কেন? সেই নবীর ভালোবাসা, সেই ওলি হওয়ার জন্য, ওলিত্ব হওয়ার জন্য প্রথম শর্ত হলো নবীর ভালোবাসা। কি শর্ত? নবীরে যদি একটা দিনের জন্য যদি খাঁটি প্রেমে প্রেম দেখাইতে পারেন, আমার আল্লাহ কয় যা তোর আমি ওলি বানাই দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এই ওলি হইতে পারলে আমার নবী কয় মানলাহুল মাওলা ফালাহুল কুল। যারা ওলি হয়ে গেছে সারা সৃষ্টি জগৎ তাদের হয়ে গেছে। বাবার আপনারা বাবা শাহজালালের দেশের লোক, বাবা শাহজালাল বলুন সুরমা নদী নৌকা দিয়া পার হইছেনি? লঞ্চ দিয়া, স্টিমার দিয়া, কি দিয়া? জাহান নামাজ দিয়া। আর তারা এই দেশের লোক দেখে আপনাদেরকে বোঝানো সহজ হয়, আমরা দেশে কিছু বার্তা আছে তারা বুঝতে চায় না। কি বিষয়া এখন যে মৌলবীরা কয় যাইস না অলিগর কাছে, বাবা শাহজালালের কাছে যাইস না? হে মৌলবীরা, এখন 14 গোষ্ঠী যেটি মরছে, যেটি মারবেড়ও আছে, রুহানি জগতে যেটি আছে, যেটি মার ও ময়দান ওয়াস নসিহত করতেছে, এটির সবটির যদি সিরিয়ালে লাগায় একটা এফার হইতে পারবো? তাহলে কার লগে যামু, অলিগর লগে যামু না অলিগর দুশ্মনগর লগে? অলির লগে। কারণ অলির লগে থাকলে আল্লাহর অলি মানে আল্লাহর বন্ধু, তাহলে বোঝা গেল আল্লাহর বন্ধুর লগে থাকা ইন্না রহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার এলাকায় আমার অলিদের ময়দান, অলিদের দরবার হলে আমি আল্লাহর দরবার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এর লাগে কয়ে অলিগর কাছে যাইস না কেন? অলিদের দরবার কার দরবার? অলিদের হাত আল্লাহর কুদরতি হাত। বলুন কি হাত? অলিদের চক্ষু আল্লাহর কুদরতি চক্ষু, অলিদের জবান আল্লাহর কুদরতি জবান। তাহলে আল্লাহ কয় মাল্লা, আল্লাহ নবী কয় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যার আল্লাহর হয়েছে সারা সৃষ্টি জগৎ তাগরে বানাই দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা দেওয়ার জন্য, ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হলো নবীর ভালোবাসা। বলুন কি শর্ত? নবীর ভালোবাসা কেন দিবা না? চলুন এই বাংলাদেশের থেকে উঠি ইরাকের জমিনে চলে যাই। কষ্ট হইতাছে বাবারা? আলোচনা শেষ করে দিমু বাবারা ভাইরা, ইরাকের জমিনে চলে যাই। আমার নবীর একজন আওলাদ ছিল, একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে, ছেলে মেয়ে বিবি লইয়া কষ্ট করে গো, ঘরের ভিতরে খানা নাই। খানা না লইয়া আওলাদের রাসূল ঘরের ভিতরে গেলে ছেলে সন্তান না কান্দে, বাবা বাবা গো খুদার জ্বালা সহ্য হয় না গো বাবা, আর খাই আর সহ্য হয় না, মনে হয় বিদায় হয়ে যাব। বিবি কান্দে, ছেলে মেয়ে বিবিরা কান্দে, এক আওলাদের রাসূল আর সহ্য করতে পারে না। ছেলে মেয়ে বিবির কাছে বিদায় লয়, সন্তানের রে বিদায় দে রে, তোদের বাবা আজকে খাবার আনবে নয়তো জীবন দিবে। এমনি করে যাইতে না যাইতে শহরের ভিতরে ঢুকে গেছে। আর এই দিক দিয়ে শহরে একজন বাদশা, তার পাহালওয়ান একজন পাহালওয়ান ছিল, যার নাম ছিল জুনাইদ। ইয়া বড় পাহালওয়ান, বাবা রে বাবা, দেখলে মনে হয় এটা একটা বট গাছ।
আমরা 20 টা লাইতে ফুটবল বানা লাইলুলি এরম বড় বা আগের মানুষ তো এমনি উসালাম বা আছে লিখে বুঝেন না আর বার ফালওয়ান এটা বাগের উপরে টাক বাগের উপরে কি যায় দেয় হে ওই সুবহানাল্লাহ কয় না খালি ইননালি লই হরে বুঝেন না কারণ যে সাইজ দোলে সারা ভাব নাই মনে করে ইডই সাইকে নাজরাই ঘোষণা হয়ে গেছে জনাইদ এত বড় বা বাবা তুমি এত বড় পালোয়ান এত বালাওয়ালা খাউন খাওয়াই এক কাজ করো না তোমার যে শক্তি কটা কতটুকু পরীক্ষা করি জনাইদ কয় বাদশাহ সাহেব কোনো মারফত যদি তায় কোনো ফিস থাকলে কোন ঘোষণা করে দিছে এরকম ব্যানাল করে লাগাই দিছে সবাই খালি টিয়া পয়সা দিছে খালি কো ও খেলার জামু রে খেলার জামু এমনি দেয় নাম হলো প্রতিপক্ষ জুনাইদ বাবা রে বাবা জুনাইদ দেখে লগে লগে করে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন কারণ জুনাইদের লগে খেলা আর গোরস্তানে যাওয়া এক কথা ওই সিনিয়র কিন্তু এদিক দিয়ে নবীর একজন আওলাদ আওলাদের রাসূল এই ব্যানার পোস্টার দেখা যত বাদশার দরবারে গেছে ইরাকের বাসারে তুমি খেলার আয়োজন করছো প্রতিপক্ষ কেউ নাই কই না আমি খেলবো তোমার জুনাইদ কই আমি খেলবো প্রতিপক্ষ লেখো ইরাকের বাদশা বলে ও প্রতীক তুমি কি আমার জুনাইদ রে দেখছো নি কোনো দিন না দেখি নাই দেখে আসো এমনি করে বাংলা করে যাইয়া দেয় এ জায়গায় ফলের আরো অনেকগুলা আপেল অনেকগুলা মালটা অনেকগুলা আঙ্গুর অনেকগুলা কলা এদিকটা ডিমবাজি এদিকটা রুটি গরুর মাংস বাবার টাল বানায় তুইছে হ্যাঁ খাওয়ানে লাগে হ্যাঁ রুদিয়া জানা এরম খাওন খাইতাছে খাও 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 খা যাইয়া দেখতেছে এলাই খায় না তিন দিন আরে হ্যাঁ তা খাইয়া খাওন থুয়ার জায়গা হয় না যাই কয় কে আপনি জুনাইদ কো জি আমি আপনার সাথে লড়বো জুনাইদ কো লড়বেন আপনি বাতাসে দুলতাছেন তিন দিনে খাওয়ান নাই বুঝেনি তো একদিন না খালি তো আমরা অবস্থা কি হয় দেন সামনে রোজার মাস আছে না দেখেন অনেক বাদ ফরা একদিনে রোজা ওরায় না যা কই দিয়ে যাইতাম না কারণ রোজার আলোচনা আল্লাহর রাসূল তাকে দেখে বাতাসে দোলে জুনাইদ বলে তুমি খেলতে আইছো না আমি জুনাইদের কাছে মরতে আইছো আরে জুনাইদ আমি খেলবো প্রতিপক্ষ নাম লেখো মনে করেন আজকে মাহফিলের দিনই আপনাদের এই আজকের ফেব্রুয়ারি 7 তারিখে মনে করেন মঙ্গলবার তারিখ দেওয়া হয়েছে ডেট দেওয়া হয়েছে সকল লোকেরা মাঠের মধ্যে জমায়েত হয়েছে জুনাইদের পক্ষ লইয়া সবাই শুধু প্রতিপক্ষ দেখার আশা জুনাইদ এত বড় পালোয়ান হইলে না জানি জুনাইদের পালোয়ান জুনাইদের প্রতিপক্ষ কত বড় পালোয়ান সবাই শুধু তাকায় কয় আরে জুনাইদের প্রতিপক্ষ কোনটা খালি খুঁজে পায় না এই রে বাড়ি বাঁশি ভরে বাজাও প্রতিপক্ষ কই এমনি করে একজন আওলাদের রাসূল দুর্বল শরীরে দুর্বল কক্ষে দুর্বল অভিনয় উঠু মাঠের ভিতরে যাইতেছে আর রেফারি কয় এই জগতের মানুষেরা এই যে জুনাইদের প্রতিপক্ষ আল্লাহু আকবার কোন আল্লাহর রাসূল ওই জায়গায় যায়া খেলার মাঠে দাঁড়াইছে আল্লাহর রাসূল বলতেছে রেফারি গো আমার একটু কথা কওয়ার সুযোগ দিবানি কি কথা আমি জুনাইদের সাথে কথা বলবো জুনাইদ আমার একটু কথা শুনবানি জুনাইদ বলে কি কথা বলো জুনাইদের সাথে যাইয়া কানের সাথে মুখটা লাগায় বলতেছে জুনাইদ গো আমাকে চিনো নি রে জুনাইদ জুনাইদ আমি ওই নবীর আওলাদ রে জুনাইদ যে নবী না হইলে রে জগতের কিছু হইতো না জুনাইদ রে আজকে তিনটা দিন হইয়া যায় নবীর আওলাদের চুলায় আগুন জ্বলে না রে জুনাইদ আজকে নবীর আওলাদের চুলায় আগুন নাই খাওন নাই পানি নাই জুনাইদ রে আজকের খেলা হাইরা নবীর আওলাদের খুশি করবি নি জুনাইদ চিন্তা করতেছে আজকে রাজা বাদশা আমার পক্ষে আর এদিক দিয়ে নবীর আওলাদ কি করব না কি করব নিচের দিকে তাকায় টেনশন করতেছে আমার নবী মদিনার জমিন থেকে ডাকে রে জুনাইদ আমার বউ আমি নবীর আওলাদ তোর সামনে রে জুনাইদ আমি নবীর আওলাদে ভালোবাসা দিয়া আমি নবীর ভালোবাসা নিয়ে আমার আল্লাহর ভালোবাসা পাইবিনি জুনাইদ রে আমি নবীর আওলাদরে ভালোবাসলে আমি নবীর ভালোবাসা হইয়া যাইব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ জুনাইদ করে পারি গো বাঁশি বাজাও গো জীবনের শেষ খেলা হবে বাঁশি ফু দিতে না দিতে দেরি আওলাদে রাসূল জুনাইদ রে যায় এভাবে সাদাত আঙ্গুল দিয়ে টাচ করতে দেরি পাহালোয়ান জুনাইদ জমিনে পইরা গলা কাটা মুরগির মতো দাপাইতেছে রাজা দপুরা রাগে ফায়ার টায়ার বাবা রে বাবা আমার ফালোয়ানরে গুতা মারছে ওর হইয়া গেছে গা এটা তো ক্যাপ কুতিনি দিছে না মানি না মানি না এ আবার দাও খেলা জুনাইদ রে
তুমি আমি বাসার পক্ষে বইছো সারা এলাকা লোকাইছে রে জুনাইদ আজকে যদি হাইরা যাও আমি বাসার মানিজ্য সম্মান নষ্ট হবে জুনাইদ আজকে যদি হাইরা যাও রে জুনাইদ তোমার জন্য পানিশমেন্ট আছে ইরাকের বাসায় দিক দা জুনাইদরে ডাকলে ওই দিক দা দুজানে বাসা ডাকে এ জুনাইদ ইরাকের বাসা নিবি না দুজ দুজাহানের বাসা নিবি রে জুনাইদ ইরাকের বাসা তোর পক্ষে গেছে রে জুনাইদ আমার আওলাদের পক্ষে কেউ নাই আমার আওলাদের পক্ষে রে ইরাকের বাসা না আমি দুজানে বাসা আমার আওলাদের পক্ষে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ জুনাইদ করে পারি বাসি বাজাও গো জীবনের শেষ ফাইনাল খেলা হবে আরেকবার বাসি ফুটিতে দেরি পাহালোয়ান জুনাইদ আবার সাদা তাঙ্গুলের গুতায় পয়রা জমিনে দাপরে কান্দে ইরাকের বাসা আরো রাগান্বিত হয়ে গেছে জুনাইদ এটা কি খেলা খেলতেছো আমার ইজ্জত সম্মান সারা রাজ্যে লুণ্ঠিত করবা বাসার পালোয়ান হারছে এ জুনাইদ এদিকে আসো কানে কানে জুনাইদের কইতেছে জুনাইদ এখন যদি হারো তাহলে বাসার আমি বাসার দরবার থেকে বের করে দেওয়া হবে বেতন ভাতা খাওন বরণ পোষণ ক্ষমতা কিছুই থাকতো না এই কথা শুনছে পরে বলুন জুনাইদের মনটা কি আর আগের মতো লইছে জুনাইদের কলিজাটা দুইটা বাঘ হয়ে গেছে আহ কি করব একদিক দিয়ে আমার পৃথিবী আরেক দিক দিয়ে আমার নবীর ভালোবাসা আচ্ছা নবীর আশেক যারা তারা কি পৃথিবী নিব না নবীর ভালোবাসা নিব আপনার কি কর নবীর ভালোবাসা নিত না জুনাইদ কান্দে ইরাকের বাসার চেহারা দিকে তাকায়া বাসা সব জান ঠিক আছে কান্দে চোখের পানি লইয়া মদিনার জমি দেখে কান্দে আমার নবী আরে জুনাইদ ইরাকের বাসার দিকে তাকাইস না রে জুনাইদ আমার আওলাদের চেহারা দিকে তাকায়া দে আমি মদিনার নবীর কলিজা ওয়ালেলা আজকের পুরস্কার যদি আমার আওলাদে হাতে তুইলা দে ইরাকের বাসা যদি তোরে তারাইয়া দে দুজাহালের বাসা তোরে কুলে তুইলা লিবরে জুনাইদ কয় ব্রেফারি গো বাসি বাজাও গো খেলা হবে আবার ফু দিতে না দিতে দেরি আবার পাহলুয়ান জুনাইদ সাদাত আঙ্গুলের গুতায় আওলাদের রাসুলের আগাতে নিজে পড়া কান্দে রেফারি ঘোষণা দিয়ে দিছে আওলাদের রাসুল বিজয় হয়ে গেছে এলাকার মানুষ তারে ধিক্কার জানাইতেছে গিনা করতেছে জুনাইদ তুমি কি করলা এলাকার বন্ধু বান্ধব বলে জুনাইদ রে কি খেলা খেললি রে জুনাইদ হ্যাঁ জুনাইদ তোর জীবনে যশ খেতি যা সোনা মাছের সব কুরবা পানি দিছ জুনাইদ দুইটা চোখের পানি বালায় কান্দে মাউদ আমি তোমার নবীর ভালোবাসায় গো একটু আমল করছি একটু প্রেম দেখাইছি গো না জানি গো তোমার দরবারে কবুল হইছিলি এলাকার মানুষেরা কয় হ্যাঁ জুনাইদ রে ইরাকের বাসার দরবারে যেও না বাসা তোমার আর নিত না বাসা তোমার তারাইয়া দিছে ইরাকের বাসা তোমার তিরস্কার কইরা দিছে জুনাইদ দুইটা চোখের পানি বালায় কান্দে রে ইরাকের জমিনে লোকেরা ইরাকের বাসা আমার কেঁদে দিতে পারে রে আমার খবর দিছে দুজাহানে বাসা নবী আমি জুনাইদ রে কুলে নিব রে জুনাইদ নদীর ভালোবাসা লইয়া কানতে কানতে বাড়িতে গেছে সারাটা রাত্র অপেক্ষা করতেছে রাত্র হয়ে গেছে জুনাইদের চোখে ঘুম হয় না ক্লান্তি দুর্বল হয়ে গেছে জুনাইদ এসার নামাজ পড়া ঘুমে গেলে ঘুমটা চোখটা লাগতে না লাগতে দেরি জুনাইদ তাকায় দেখে জুনাইদের ঘরে একজন মায়ার নবী নূরের নবী আইসা হাজির হইয়া আমার নবী ডাকতেছে রে জুনাইদ আর ঘুমাইস না রে ঘুমাইস না রে জুনাইদ ইরাকের বাসা তারাইয়া দিছে রে তাকাইয়া দেখ শুধু ইরাকের বাসা নয় সারা দুজাহানের বাসা নবী তোর সামনে আইসে হাজির হয়ে গেছে জোরে জোরে কল্লা সুবহানাল্লাহ জুনাইদ দুইটা চোখের পানি ফেলায় কান্দছে দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কন্যা দয়াল নবী নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হুজুর আমার যশ খ্যাতি সুনাম আমার চাকরি চইলা গেছে হুজুর গো আমি জুনাইদের বলতে কিছুই নাই হুজুর আমার যা আছে সব আপনি নবীর ভালোবাসে কুরবানি দিছি আমার আল্লাহ গাইবি জবাব দেয় জুনাইদ রে আমার বন্ধুরে ভালোবাসা ভালোবাসা বি বলে যাইতে পারে না আমার নবী কয় জুনাইদ রে কান্দি না হাই রে জুনাইদ জুনাইদের মাথার মধ্যে পাখি বড়ায় বড়ায় রে জুনাইদ আজকে থেকে তুই ইরাকের পালোয়ান জুনাইদের নয় আ জুনাইদ আমি
আমি নবীর ভালোবাসায় একদিনের ভালোবাসায় আজকে থেকে তুই তাজুল আউলিয়া আউলিয়াদের মাথার তাজ নাই আরে আসমান জমিন হইল সিজন নবীর কারণে আসমান জমিন হইল সিজন নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে হায় রে সেই জমিনে খাজা বাবা আল্লাহর অলি হিন্দুস্তান গেলেন চলি খাজা বাবা আল্লাহর হিন্দুস্তান গেলেন চলি 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে হায় রে সেই জমিনে দেখা বাবা খাজার খেলা আসে গনের বারে জালা দেখা বাবা খাজার খেলা আসে গনের বারে জালা আইনা সাগর শুকিয়ে দে বসে নির্জনে আইনা সাগর শুকিয়ে দে বসে নির্জনে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে বাবারা ভাইরা সে একটা খেলা আপনাদের বাবা শাহজালাল খেলছে না ও এই দেশের হিন্দু মুসলমান বানাইছে গেরা এই আল্লাহর অলিরা অলিদের পক্ষে থাকবেন থাকবেন যাক ইনশাল্লাহ এই অলিদের পক্ষে যারা থাকবেন আমার আল্লাহ কয় আমার অলিরা জান্দা গেছে এটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেই পথে কি আল্লাহর বন্ধু হইছে এই রাস্তা যাইতেন না তাহলে কোন রাস্তায় যাইবেন বাবার ভাইরা এই 360 আউলিয়া আজকের এই মাহফিলের যুবকেরা এই মাহফিলটা করছে আপনাদের কাছে জানতে চাই বাবা মাহফিলের এই কাজটা ভালো হইছে না খারাপ হইছে আচ্ছা এই মাহফিলটা দ্বিতীয়তম আগামী বছর এই মাহফিলটা হইব আপনারা সকলে রাজি আছেন যাক বাবারা ভাইরা আপনারা রাজি থাকলে আমার আল্লাহও রাজি থাকবো কারণ আল্লাহর বন্ধুর উম্মতদেরকে আল্লাহ খালি ফেরত দিবে না কেন দিবে না কারণ আমরা তো ওই নবীর আশেক পাগল কথা কোন ঠিক কিনা আপনারা যেমন নবীর পাগল হইয়া প্রেম খেলায় বৈশাল হইছেন একদিনকার ঘটনা নবীর জীবনে খুললে দেখা যায় নবী গামছা মুবারক বিছাইয়া দিছে গামছা মুবারক বিছাইয়া আমার নবী সাহাবীদেরকে বলতেছে সাহাবীরা রে তোমরা কে কোথায় আছো গো রে সাহাবীরা আমি নবী গামছা বিছাইলাম গামছা মুবারক তোমরা কে কি পারো আমি নবীর গামছা দিবানি নবী গামছা বিছাইছে আর সাহাবীরা পাগল পাগল হয়ে গেছে এক এক সাহাবীরা এক এক দিকে দৌড় দিছে সমাজের লোকেরা কয় তোমরা এত পাগল হইছো কেন তোমরা কেন গো পাগলামি করতেছো কেন পাগলামি করতেছো দেখো গো আমার নবী গামছা বিছাইছে এক এক সাহাবী এক এক দিকে দৌড়াদৌড়ি করতেছে আওলা কেসে পাগল বেশে কে কোথায় যেন যাচ্ছে নবীর খুশি করার জন্য এমনি করে নবীর একজন পাগল সাহাবী ছিল গো যার নাম হলো আবু বকর নাম কি আরে নবী কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজকি না মানিয়া আবু জাহেল আপনারা আবু বকর হবেন না আবু জাহেল আবু বকর যদি হতেন যান দেখেন আবু বকর কি করে আবু বকর দৌড়ায় বাড়িতে যাইয়া হাজির হইছে বিবি বিবিরে আমি আবু বকর কোটি কোটি টাকার মালিক ছিলাম আমার নবীর ভালোবাসে সব কুরবানি দিছি খরচ করছি এরে বিবি আজকে আবু বকর গরিব আমার নবী গামছা বিছাইছে রে আমার নবীর গামছায় আমি আবু বকর কি দিব রে নবী আবু বকরের বিবি চারদিকে খোঁজাখুঁজি করতেছে তাকায় দেখে গো ঘরের ভিতরে কি সুর নাই আবু বকর কানের দিকে তাকাইয়া দেখে নাকের দিকে তাকায় দেখে রে বিবি মদিনার মক্কার মহিলারা মদিনার মহিলারা গলার জিনিস নাকের জিনিস খুইলা নবী রুমালে দিছে বিবি গো তোর যে কান খালি রে না খালি গলা খালি তুই কি দিবি আবু বকর বিবি কান্দে নবীর ভালোবাসা লইয়া আবু বকর
খাবারের মধ্যে খোঁজাখুঁজি করে একটা লবণদানি পাইছে, একটা চারাকদানি পাইছে, এক বেলা খাবার পাইছে গো, এগুলা প্যাকেট করতেছে আর চোখের পানিগুলো বুক বাসায় কান্দে, নবী গো নবী গো। আপনি আবু বকরের ঘরের মধ্যে কিছু নাই, যা আছে পুটলা করছে, আবু বকর পুটলা কইরা রওনা হবে। এদিক দিয়ে আবু বকরের বিবি কানের মধ্যে হাত দিয়া দেখে গো, কানের ছিদ্র আছে কিন্তু কানের জিনিস নাই, নাকের মধ্যে হাত দে নাকের ছিদ্র আছে নাকের জিনিস নাই, গলার মধ্যে হাত দে গলা আছে রে গলার হার নাই। স্বামী আমি কি দিব গো নবীর ভালোবাসায়, মদিনার মহিলারা কানের জিনিস নাকের জিনিস গলার জিনিস কইলা নবীর রুমালে দিতেছে। স্বামী আমি আবু করে বিবি গরিব, আমি কি দিব গো স্বামী একটু দাঁড়াও। আবু করে বিবি একটু চিপা উট্টু সাইডে যাইয়া আবু করে বিবি কাপড় খানি খুইলা, খেজুরের একটা চাটি গায়ে দিয়া আবু করে কাছে দিয়ে কান্দে, স্বামী গো নবীরে যাইয়া কইও আবু করে বিবি গরিব হইয়া গেছে, আবু করে বিবির কিছু কিছুই লাই। স্বামী আমি আবু করে বিবির কাপড় খালি নবীর ভালোবাসায় দিয়ে দিলাম, পরনে কাপড় কইলা পর্যন্ত নবীর ভালোবাসা দিয়া দেয় নবীর উম্মতেরা গো। হে নবীর ভালোবাসে যারা বইয়া লইছো আমার নবী, তোমরা জন্য হাসরে মাঠে ফুলছি রাতের পারে বইসা থাকবো। এদিক যাবো ওকর কয় বিবি গো নবীর ভালোবাসে পরনে কাপড় খুইলা দিছো, তোর কি মন চায় নবীর ভালোবাসে এই কাজটা তুই কেমনে করলি? আবুর কুবুক করে বিবি দুইটা চোখের বানি ফালায় কান্দে, রে নবীর যাবি আমি আবু করে বিবির মন চাই গো, আমি আবু করে বিবির মন চাই, আমার কলিজা কইলা নবীর রুমালে দিয়া দিতাম। রে বাবা ভাইরা ও মা বোনেরা কারা ওয়া শুনতেছো, তোমাদের জীবন ধন্য হইয়া গেছে, তোমরাই তো সে আবু করে বিবির মতো জান্নাতি হইয়া যাইবা। আমার নবী এই রুমাল আবু খুর এই রুমাল আর গাঠিখানে লইয়া যাইতে না যাই, হুজুর আল্লাহর সালাম নিন আমি জিব্রাইলের সালাম নিন। নবী তাকায় দেখে জিব্রাইল রে আজকে নুনানি পোশাক গুলা কোথায়, আজকে এরকম খেজুরের চাটি কেন গায়ে? জিব্রাইল মনটা মলিন করে বলতেছে, মুখটা মলিন হয়ে গেছে, হুজুর আমি জিব্রাইল নয়, আরস্তেই কে সমস্ত জান্নাতের হুরগিল মাতাকায় দেখে আজকে কেউ নুরানি পোশাক গায়েলা, হুজুর আজকে সবার গায়ে খেজুরের চাটি দেখবেন গো। আমার নবী তাকায় দেখে কারো গায়ে নূরের পোশাক না খেজুরের চাটি, জিব্রাইল কি খবর এটা কেন কিসের জন্য? হুজুর গো একটু অপেক্ষা করুন প্রমাণ পাইবেন, এদিক দিয়ে সবাই পুরস্কার নিয়ে আসে, নবী রুমালে টাকা পয়সা রাখতেছে গয়না কাটি রাখতেছে, নবী কারো গয়না কাটি দেখে না শুধু কারে জানি খুঁজতেছে নীরবে নীরবে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কারে খুঁজেন যেন কারে খুঁজতেছে? নবী বয় সাহাবীরা রে তোরা বুঝবি না আমার একটা পাগল আছে রে জাল্লা বাবু অক্ষর, আমার আবু অক্ষর কই, আমার আবু অক্ষর কই রে আমার দুঃখের সাথী, আমার সুখের সাথী, আমার গুহার সাথী, আমার বন্ধু আবু অক্ষর কই। তারা তাকাইয়া দেখে দূর থেকে আবু অক্ষর চোখ ভরা পানি লইয়া আমার নবীর দিকে আসতেছে, আবু অক্ষর টাকা পয়সা গয়না গাড়ি নাই অল্প কিছু পুঁজি আনা লইয়া নবীর কাছে ইচ্ছা রাখছে। আমার নবী কে আবু অক্ষর এগুলো কি আনছো হুজুর? আমি আবু অক্ষর কিছু নাই যা আছে সব আইনা দিলাম। আরে জিব্রাইল তুমি কেন খেজুরের চাটি বর্ষ? হুজুর আবু অক্ষর হাতে দেখেন খেজুরের চাটি গো, আল্লাহ রাসূল গো আবু অক্ষরের কাছে দেখেন একটা কাপড় আছে, ইয়া রাসূলুল্লাহ এই কাপড়টা হলো আবু অক্ষরের বিবির কাপড়, আপনি নবীর ভালোবাসায় মক্কার মদিনার মহিলারা নাকের জিনিস কানের জিনিস গলার জিনিস দিছে। হুজুর গো আবু অক্ষরের বিবির কানের জিনিস নাকের জিনিস গলার জিনিস নাই, আল্লাহ রাসূল গো আবু অক্ষরের বিবি খেজুরের চাটি পয়রা আল্লাহর রাসূলের ভালোবাসায় পরনে কাপড় দান কইরা দিছে। আর নবী আমার আল্লাহ এই ভালোবাসে তামাম পৃথিবীর যত ফেরেশতা আছে সবার আজকে নূরের পোশাক পাল্লাইয়া আবু অক্ষরের বিবির মতো খেজুরের চাটি ভরাইয়া দিছে। বাবার ভাইরা এরকম নবীর আশেক পাগল কে আছো? হুজুর যা আছে তাই দিয়ে আমি নবীর ভালোবাসা দেখাবো, নবীর প্রেম দেখাবো। বাবার ভাইরা এই ভালোবাসাটা আমরা নবীর পক্ষে দেখাইতে রাজি আছে কিনা? বাবার ভাইরা আগামী বছরে এই মাহফিলটা হোক আপনারা চান কিনা? দেখি এই জায়গায় আবু অক্ষরের মতো নবীর পাগল আছেন কেনা? যা আছে তাই দিমু, যা আছে তাই দিমু, দরকার হলে জীবনটা পর্যন্ত নবী লেখা দিতে রাজি আছেনি?
বাবারা এই মাহফিলটা আগামী বছর হইব, আগামী বছর যুবকেরা করব। হুজুর দুই বসত ঘরে চলে গেছে, জানেন আপনারা? জানেন হুজুর চলে গেছে। আজকে হুজুরের শ্রোতা সারা বাংলাদেশে আছে, কিন্তু হুজুর তো নাই। হুজুর আপনাদেরকে বলে গেছে বাবারা ওই বসত ঘরে যাইতে হবে, কিন্তু হুজুর কিন্তু চলে গেছে। আজকে আমি জুনিয়র তোফাজল, আমি থাকলেই হবে, বলুন আমারও কি একদিন যাইতে হবে কি না? বাবারা যারা আজকে মাহফিলে বসেন আপনারা যাইতেন না? যারা মাহফিলে আইতো না তারা যাইতো না? যাইব, কিন্তু আপনাদের আসার কারণে আপনাদের কবরের পরিবেশ পরিবর্তন হয়ে যাবে, আর যারা আসবে না তারা না আসার কারণে তাদের কবরের পরিবেশও পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আপনারা যারা আছেন, আমি তো চিন্তা করি কোন মার সন্তান আপনারা, আপনাদের বাবাগুলো ধন্য যে মা 10 মাস 10 দিন আপনাদেরকে গর্বে লইছে, বাবা এই মাও ধন্য। এ জায়গায় আমি জুনিয়র তোফাজলে একটু কষ্ট দিব, আপনাদের কাদের বাবা নাই একটু হাত তুলুন তো দেখি, কার বাবা নাই? আমার বাবা নাই। বাবারে এতিমের মেলা দিও, এর লেগে তো আপনারা বৈশা লইছেন, হাত নামান। বাবারা কার মা নাই একটু হাত তুলেন। আহ গর্ভধারী মাও নাই, ও হাত নামান। আপনারা হাত তুলছেন এতক্ষণ পর্যন্ত বৈশা লইছেন, আমি জুনিয়র তোফাজলে মন কই কে জানি আগুন লইয়া বৈশা লইছ, কার মনে জানি ব্যথা হুজুর আমার মা নাই গো মা নাই, কার মনে জানি ব্যথা গো হুজুর গো আমার বাবা নাই গো বাবা নাই। মা বাবা হারা হইয়া এতিম হইয়া এ ময়দানে বইস, আমি জুনিয়র তো বাজলে মন কই আজকে তোমাদের মতো সন্তান যেই বাবা জন্ম দিয়া কবরে গেছে, যে মা 10 মাস 10 দিন গর্বে লইয়া কবরে যায় ওই মা বাবা কবর থেকে খুশি হইয়া গেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা এই কথাই বলতেছে পাশে পাশের কবরবাসী, যারা পাশের কবর যারা তাদেরকে বলতেছে ও কবরবাসী তুমি তাকায় দেখো গো আমার বাবাই আজকে কেমনে জানি মাহফিলে যাইয়া বইছে, আমার ছেলে বইছে, আমার নাতি গেছে, আমার বাগিনা গেছে, আমার মামা গেছে, আঙ্কেল গেছে, যার যে যে আত্মীয় লাগে তার কথা বলতেছে, আর যার পক্ষ তাই কা গো একটা লোকও আজকের মাহফিলে আসে নাই, ওই লোকটা কবরে তাই কা কানতেছে, সন্তানেরা রে আমার আত্মীয়রা তোরা কেমন নিষ্ঠুর পাষাণ হইলি রে, রে সন্তানেরা রে তোদের জন্য কত কষ্ট করলাম, আজকে জান্নাতের বাগানে এলাকার কত সন্তানেরা গেল রে, কেমনে রে তুই গেলি না, এত নিষ্ঠুর কেমনে হইলি, একটু খবর লইয়া দেখ রে আজকে যাদের আত্মীয় স্বজন আজকে জান্নাতের বাগানে বইছে, এরে সন্তানেরা আমার আল্লাহ তাদের আত্মীয় স্বজনের কবরে আরশ থেকে রহমতের বৃষ্টি নামাইয়া দিতেছে। বলুন যারা মাহফিলে বইছেন এখন বলুন কাজটা ভালো হইছে না খারাপ হইছে? ভালো হয়েছে, শুধু তাই নয় তারা কবর থেকে বলতেছে বাবা সন্তানেরা রে মাহফিলে বইছো আখিরি মোনাজাত পর্যন্ত বইসা থাকো, আমার আল্লাহ একটা দোয়া শিক্ষা দিছে, এই দোয়াটা আমি মা বাবার জন্য একটু কইরা যাইও, আমার সাথে বলেন রব্বির হামুহুমা কামা রব্বায়ানি, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি। বাবারা মা বাবার লাগে এই দোয়াটা করতে রাজি আছেন আপনারা? যাক যারা রাজি থাকবেন তারা বইবেন, আর যারা রাজি না শয়তান আপনারা নিবগা, আমার কোনো আপত্তি নাই, একটু মায়া মা বাবার লাগে হইছে না। এই মাহফিলটা কি আগামীকাল হইব ফাইবেন? গতকাল হইছে, কিন্তু এই মাহফিলটা দ্বিতীয়তম বলে, তাহলে আগামী গত বছর হইছে। আমি জুনিয়র তোফাজল জানতে চাই এই মাহফিলটা যদি গত বছর হয়ে থাকে, আপনাদের সাথে মাহফিল করছে কিন্তু এই বছর মাহফিলে নাই, উনি অন্ধকার কবরে, এরকম লোক কেউ আছে মারা গেছে? একজনের নাম কোন, একজন কোন, একটা নাম কোন বলেন না বাবা কি? শুকুরুল্লাহ, আল্লাহর শুকরিয়া, যার নাম শুকুরুল্লাহ। এ লোকটা বলে আপনাদের সাথে গত বছর মাহফিল করছে কিন্তু এই বছর আপনাদের সাথে মাহফিলে আছে? বাবারা আমি তো এই চিন্তাই করতেছি এই বছর আপনারা মাহফিলে বইছেন, আগামী বছর না জানি কোন মারকুল খালি হইয়া যায় রে,
কার দোকান জানি চিরতরে বন্ধ হইয়া যায়, কার বাড়িতে জানি রে কান্নার একটা রুল বন্যা বৈশা যায়। আগামী বছর আমার আল্লাহ যুবদেরকে বাসায় রাখলে মাহফিল যদি হইয়া যায়, না জানি কে জানি অন্ধকার কবরে এইরকম থাকবা রে বাবা ভাইরা তখন মনে হইব সালাউদ্দিন হোসেন তো ফজল তো বইলা গেছিল, হে মাহফিল যদি আমি নাও পাইয়া থাকি গত বছর করছি। এই বছর মাহফিল হয়েছে শুকরুল্লাহ নাম হলো, আপনারে বলতেছেন হুজুর শুকরুল্লাহ গত বছর আমাদের সাথে মাহফিল করছে, কিন্তু এই বছর মাহফিলে নাই, এই বছরে মনে একটা ঘরে গেছে রে বাবা। এ ঘর থেকে শুকরুল্লাহ আমার আল্লাহর কাছে বারবার বলছে, মাবুদ গত বছর মাহফিলে গিয়েছিলাম গো, আমার মনটা কয় আজকে যাওয়ার জন্য আমার একটু সুযোগ দাও, আমি মাহফিলে যাইব আমার আত্মীয়দের সাথে বসবো। আমার আল্লাহ কয় শুকরুল্লাহ রে তার মাহফিলে যাইতে হবে না রে শুকরুল্লাহ, গত বছর মাহফিল করছিলি রে শুকরুল্লাহ, আজকে তোর সমাজের লোকেরা মাহফিল করার কারণে যা যা আমি তোর গুনার দিকে তাকাইব না, আমি আল্লাহ তোর কবর কানি মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বলবেন হুজুর এটাই কি শুধু শুকরুল্লাহর জন্য বাজেট? না না, আপনারা যারা বলছেন গো যে কমিটি বাবা ভাইরা যাদের টাকা পয়সা দিয়ে আজকে জান্নাতের বাগান সাজাইছে, সকলে আত্মীয় স্বজন যারা গোরস্থানে আছে কবরবাসী আছে, আমার আল্লাহ তাদেরকে বিনা হিসেবে মাফ কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের, জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নর নবীজির নবী পাগল উম্মতের, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা বাবারা ভাইরা আলোচনা খারাপ লাগতেছে? বাবারা যাদের ভাল লাগতেছে তাদের মাহফিল কবুল হইছে, আর যার খারাপ লাগতেছে উঠে উঠে যাইবেন গা, মনে করেন আপনার নসিব খারাপ, এই বালা কাজ আল্লাহ আপনার রাখতে চাইতেছে না, এলাকা আপনার বার করে নিতেছে গা শয়তানে, দেয়া যাইব কেটা? আখির নবীর উম্মত দেখি কে পর্যন্ত বৈশা থাকতে পারেন, আমরা আখির নবীর উম্মত কোন? আমরা কি জাংগিয়া ফাটি না থাউনিয়া ফাটি? আমরা আজকে যারা জান্নাতে থাকার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে হাসের মাঠে জান্নাতের আর চেষ্টা করবো, সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কইব ফেরেশতারা রে আমার বন্ধুর উম্মতদেরকে কি কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা কইব আপনার বন্ধুর উম্মতের গুনাহ বেশি রে, ফেরেশতারা আমার বন্ধুর উম্মতের গুনার দিকে তাকাস রে, আমি আল্লাহ তো ওই মাহফিলটার দিকে তাকাই আছিলাম। আর সেখানে 360 আউলিয়া ইসলামী যুব কল্যাণ সংস্থা মিজাগার উদ্যোগে ওই 7 ফেব্রুয়ারি 2023 সালে মাহফিলের দিকে তাকাই আসি, ফেরেশতারা রে আমার বন্ধুর উম্মতের গুনার দিকে না তাকাইয়া ওই মাহফিলের দিকে তাকায়া তাক, তাকায়া তাক দেখ আমার বন্ধুর উম্মতরা কারা মাহফিলে গেছে রে ফেরেশতারা, ওই দিনের বিরুডা দেখাইয়া দেখাইয়া রে, যারা বাড়ি ঘর সব কিছু ভালাইয়া আমার বন্ধুর ভালোবাসা জান্নাতের বাগানে বইছে রে, আমি আল্লাহ জাহান্নাম ভালাইয়া আমি আল্লাহ আজকে বন্ধুর ভালোবাসার বিনিময় জান্নাতে ঢুকাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা ভাইরা বলুন এরকম একটা মাহফিলায় আমাদের নাজাতের উসিলা হতে পারে কি পারে না? এই জন্য বাবারা ভাইরা কেনই হবে না, আপনি যে নবীর উম্মত হইছেন, যে নবী না হইলে জান্নাত হইতো না, এই নবী তো জান্নাত
রাতের পাগল না হে নবী আরশের পাগল না নবী শুধু গো উম্মতের পাগল রজব মাসের 26 তারিখে দিবাগত রাতে আমার আপনার নবী আল্লাহর বাড়িতে গিয়েছিল কিনা গেছে না ও যাওয়ার আগে আমার আল্লাহর বাড়িতে যাওয়ার আগে নবী জান্নাতের গেটে গেছে জান্নাতের গেটে যেয়ে দেখে একজন নবী যার নাম হলো ইদ্রিস নবী জান্নাতের গেটে ঘোরাঘুরি করতেছে দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি আমার নবী ডাকে ইদ্রিস ইদ্রিস রে জান্নাতের গেটে কেন তুমি খাটাহাটি করো ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ জান্নাতের গেটে এত মজার পানি এত মজার শরবত আমি জান্নাতের গেট সাইরা যাব না আমার নবী কয় ইদ্রিস নবী রে জান্নাতের ভিতরে যাইয়া দেখো না আর অনেক সুন্দর সুন্দর মজার খাওয়ান আছে বলুন আমার নবী জান্নাতের ভিতরে খবর জানে কিনা জানে না জানে না জানে না আমার নবী কয় ইদ্রিস রে জান্নাতের ভিতরে যাইয়া দেখো আর মজার খাওয়ান আছে ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি এই জায়গায় যে মজার খাওয়ান পাইছি গো দুনিয়ার কোন কিছুর কথা মনে পড়ে না এরে বাবা ভাইরা আরে বিশ্বনাথের বাবা ভাইরা ও আমার সিলেটের বাবা ভাইরা গো ইদ্রিস নবী জান্নাতের ভিতরের পানি নয় বারান্দার একটু শরবত পানি খাইয়া উম্মত বুইলা গেছে রে জান্নাতের গে সাথে রাজি না আপনার আমার নবী উম্মতের কান্ডারি গুনাগারে বন্ধু রহমাতুল লিল আলামিন নবী শুধু জান্নাতের গেটে নয় নবী জান্নাতের গেটে গেটে দরজা দরজা জান্নাতের ভিতরে বলুন সমস্ত পাশাদে পাশাদে নবী গেছে কিনা নবী সারা জান্নাত ঘুরে আইছে আমার নবী তো ইদ্রিস নবী তো জান্নাতের পানি পাইয়া সব বুইলা গেছে এরে বাবা ভাইরা আমি জুনিয়র তো বাজল কই তোমরার মায়া আমার নবী জান্নাত পাইয়া আমার আল্লাহর আরশ পাইয়া আবার সোনার মদিনার জমিনে তোমরার মায়ায় আমার নবী শুইয়া লইছে গো যে বেতা আমার নবী সাহাবীদেরকে বলছিল সাহাবীরা গো ও সাহাবীরা তোমরা কি আমার বন্ধুরে দেখছো নি আমার বন্ধুদেরকে দেখছো কিনা সাহাবীরা বলে হুজুর আমরাই তো আপনি নবীর বন্ধু কারণ আপনি নবীর কাছাকাছি পাশাপাশি আমরা থাকি আমার নবী কয় সাহাবীরা রে না রে না তোমরা আমার বন্ধু না আমার বন্ধুদের খবর লইবানি হ্যারে সাহাবীরা আজ থেকে 1500 বছর পরে আপনাদের কথা বলছে আমার নবী আপনাদের কথা জানে গো যারা যারা বইছেন আপনাদের ঠিকানা পরিচয় আমার নবী জানে সোনার মদিনা থেকে আমার নবী সাহাবীদেরকে বলতেছে এরে সাহাবীরা আজকে থেকে 1500 বছর পরে রে আমার কিছু আছে পাগল উম্মত থাকবো রে তারা আমি নবী ছাড়া কিছুই বুঝবে না তারা ছেলে মেয়ে বিবি গরবাড়ি ব্যবসা বাণিজ্য সাইরা রে আমি নবীর কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা রে তারা মাহফিলের মজলিসে বৈশা আমি নবীর ভালোবাসায় দুইটা চোখের পানি সাইরা বলবে দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবী মায়ার নবী গো আপনি নবী আমার আমার নবী কয় সাহাবীরা রে ওই সকল উম্মতেরা রে যারা গর বিবি ছেলে মেয়ে বিবি পালাই আমি নবীর ভালোবাসে বইব রে সাহাবীরা তোমরা আমি নবীর কতবার দেখছো রে তারা জীবনে একটা বারের জন্য আমি নবীর দেখতো লারে তারপর আমি নবীর ভালোবাসা লইয়া তারা মাহফিলে বসে থাকবো সাহাবীরা গো তারা হইল আমি নবীর বলদু জোরে জোরে কল্লা সুবহানাল্লাহ আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায়রে নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেবেলে নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেবেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায়রে নবীর প্রেমের পাগল যারা
পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর মিজান বাড়ি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আপনারা তো ওই প্রেম খেলা খেলছেন আমি আসার পরে দেখছি অনেক লোক চলে গেছেন আবার নবীর ভালোবাসায় আবার আইসা বৈশা গেছেন অনেক লোক হয়তো আসার কথা ছিল না আমার মন কয় তারাও আজকের মাহফিলে বৈশা গেছেন কারণ নারায়ণগঞ্জে আড়াই হাজারের মাহফিল যখন আমি করি একটা লোক মাহফিল শেষে বলছে হুজুর হুজুর গো এ কোন কোন শীতের মধ্যে আমি কম্বল নিয়ে শুয়েছিলাম কিন্তু হুজুর যখন আপনি তোফাজুল হোসেন বড়বি হুজুরের সুরে ওয়াজ করছেন হুজুর গো আমার কলিজাটা ছটফট করছে হুজুর গো আল্লাহর কসম গো আমি কম্বল আরাম পালাইয়া মাহফিলে চলে আসি আমার আল্লাহ কয় তোরা যখন সব আরাম পালাইয়া এভাবে আমার বন্ধুর মাহফিলে যাস আমি আল্লাহ কথা দিলাম সব পালাইয়া রে আমার বন্ধুর সঙ্গে বানাইয়া আমি তোদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বাবারা ভাইরা এই ইবাদতের মধ্যে বসে গেছেন আমার আল্লাহ কয় বান্দারা আমি তো আল্লাহ তোমাদের কি সৃষ্টি করেছি অমা খলাম কিতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি তো তোমাদের ইবাদত বন্দেগির জন্য সৃষ্টি করেছি জিন জাতিদেরকে সৃষ্টি করেছি বলুন এই জায়গায় জিন আছে কিনা মানুষের সে বেশি জিন আছে জিনের আওয়াজ শুনতেছে বলবেন হুজুর আমরা আওয়াজ শুনতে আসি মাহফিলে ইবাদতে বসছি আল্লাহ আমরা কি দিব আল্লাহ কয় ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় বান্দারা আমার ইবাদতে যদি চইলা যাও আমি আল্লাহ তোমরার জান্নাত দিব সুবহানাল্লাহ কইতেন না এই নবীর উম্মতদেরকে আল্লাহ জান্নাতের চাবি সহকারে দিছে দিছে নিও আমার নবী হাদিস শরীফ খুললে দেখা যায় নবী বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ বেহেস্তের চাবি বলুন নামাজ কিসের চাবি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী কি জান্নাতের চাবি উম্মতের কাছে দিতারছে কিন্তু আমরা নবী দিছেনিও খালি দিছে আমার আল্লাহর বাড়িতে যাইয়া আমার আপনার নবী কান্দে আমার আল্লাহ ডাকে আ বন্ধু আমার বাড়িতে এসে কান্দ গো বন্ধু তোমার উম্মতেরা বলবে আল্লাহর বাড়িতে বন্ধুরে দাওয়াত দিয়ে আপ্যায়ন হয় নাই আপ্যায়ন না করার কারণে বন্ধু কান্দে বন্ধু তুমি বলো গো কিসের অভাবে কান্দ আমার আপনার নবী দুইটা চোখের পানি ফেলে কান্দে মাবুদ আমি কান্দি আমার গুনাহগার উম্মতের ব্যথায় না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে চইলা যায় আমার আল্লাহ কয় বন্ধু উম্মতের ব্যথায় কান্দো ও বন্ধু আর কাঁদবা না আমি আল্লাহর কুদরতি ডান দিকে তাকায় দেখো আপনার আমার নবী আল্লাহর ডান দিকে কুদরতি ডান দিকে তাকায় দেখে একটা বড় পাহাড় মাবুদ মাবুদ গো বড় একটা পাহাড় দেখা যায় আমার আল্লাহ কয় বন্ধু গো এটা বড় পাহাড় নয় এটা হলো আমি আল্লাহর রহমতের পাহাড় এ বন্ধু আমি আল্লাহর বান দিকে তাকায়া দেখো আল্লাহু আকবার আমার আপনার নবী আল্লাহর কুদরতি বাম দিকে তাকায় দেখে ছোট্ট একটা পাহাড় প্রভু ছোট্ট একটা পাহাড় দেখা যায় আমার আল্লাহ কয় বন্ধু গো এটা ছোট পাহাড় নয় এটা হলো তোমার গুনাগার উম্মতের গুনার পাহাড় এ বন্ধু কাঁদবেন না কাঁদবেন না আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের গুনাগারে পাহাড়ের উপরে আমি আল্লাহ রহমতের চাদর ফালাইয়া আমি আল্লাহ সব মাফ করে দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার কন্যা উম্মতের কান্দার নবী নবী বিনে রোজা হাসার কে করিবে পার নবী বিনে পার উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্দার আমার নবী দয়ার সাগর গুনাগার উম্মতের পাগল আমার নবী দয়ার সাগর
আমার গুনাহগার উম্মতের পাগল রোজ হাশরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার রোজ হাশরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে মাফ করিয়া দেও গো আল্লাহ উম্মত গুনাহগার মাফ করিয়া গার উম্মতের কান্দার নবী রহমতের বান্দার উম্মতের কান্দার নবী তারপরও আমার নবী কান্দে রজবের চাঁদে মেরাজের রজনীতে আমার আল্লাহ কয় বন্ধু তারপরও তুমি কেন কান্দো আমার নবী কয় প্রভু গো তারপরও আমার ভয় হয় না জানি আমার উম্মত জাহান্নামে চইলা যায় আমার আল্লাহ ডাকে বন্ধু বন্ধু গো তুমি আমার এত আদরের বন্ধু গো আমি আল্লাহর বাড়িতে কাউকে দাওয়া দেই নাই ও বন্ধু সামাম পৃথিবীর জমিনে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা আমি আল্লাহ বলছিল দাওয়াত আমার আল্লাহর বাড়িতে আসবে আমি আল্লাহর বাড়িতে এসে বেড়াতে চাই বন্ধু গো কারো দোয়া দরখাস্ত কবুল হয় না আর আমি আল্লাহ তোমার দাওয়াত দিয়ে আনছি বন্ধু গো আমি তোমারে আজকে বেজার করব না বন্ধু এ বন্ধু তুমি যদি তোমার উম্মতের বেতে কান্দো গো তোমার উম্মতের নাজাতের জন্য আমি জান্নাতের চাবি দিয়া দিলাম আ বন্ধু তোমার উম্মতদেরকে জানাই দাও যারা যারা জান্নাতে যাইতে যায় গো বন্ধু তারা জান্নাতের চাবি লইয়া যেন রওনা হইয়া যায় আমি আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়া দিব বাবারা বাহেরা এই নামাজ বলুন আমাদের মুসলমান ধর্মে আছে কি না খালি আছে আসসালাতু ইমাদুদ্দিন নামাজ হলো ধর্মের খুঁটি ধর্মের ভিত্তি নামাজ এই নামাজবিহীন ছাড়া নবীর উম্মতের পরিচয় দিতে পারবেন কারণ নবীর চরিত্রে নবীর সমাজে নবীর আমলে নামাজ আসেনি নবী হাদিস শরীফ খুলে দেখা যায় নবী বলে সল্লু কামা রাআইতুমুনি উসল্লি উম্মতেরা রে আমি নবী যেভাবে নামাজ পড়ছি তোমরা এইভাবে নামাজ পড়ো বাবারা বাহেরা নবী কত কষ্ট করছে নামাজ শিক্ষা দেওয়ার জন্য গো নবীর জীবনী খুইলা দেখো না আমার নবী একদিন উম্মতদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য খানা কাবার পাশে দাঁড়াইছে এই দিক দিয়ে উদ্বা সাহেবা আমার আপনার নবীর দেখছে দেখিয়া দেখতেছে আপনার আমার নবী উম্মতরে নামাজ শিক্ষা দেওয়ার জন্য দাঁড়াইছে নামাজের দাঁড়াইয়া সুরা ফাতিহা কোরআন তেলাওয়াত করে রুকু কইরা সিজদা যাইতে না যাইতে নিষ্ঠুর উদ্বাস সাহেব চিনল না দয়াল নবীরে।